ওরে আমার মুর্শিদি পরশ মনি রে, আনসারে ভোগি বাজা লোহারে বানাইলো কানচা সোনা, মুর্শিদি চরণ অমূল্য ধন, দয়ালে চরণ অমূল্য ধন, তীর থাকিতে ভুইল না লোহারে বানাইলো রে কানচা সোনা, মুর্শিদ বরস মনি নামটি
সরলে গরল মিশায়া ওরে পুতুল হারাইলি রত, কালা সাকয় ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রত। শিশুর মতো যেই শিশুকে আপনি কিছু বললে সে পুনরায় কিছু বলতে পারবে না, তার ভিতরে যে একটা ভাব ওই ভাবটাই আপনার ভিতরে থাকতে হবে। আপনি মানুষ, আপনি মাটির মতো হয়ে যেতে হবে। মাটি থেকে যেমন কোনো শব্দ আসে না, ঠিক ওই রকম একটা ভাব আপনার ভিতরে থাকতে হবে। নামে আমরা মানুষ, কর্মে আমরা কতটুকু মানুষ। জালাল খার গানে আছে, হাত পা নিয়া জন্ম নিলে আমি মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। হাত থাকলে আর পা থাকলে মুখ থাকলে সে কি মানুষ হয় নাকি? সে কখনো মানুষ হয় না। যার ভিতরে মনুষ্যত্বটা না থাকবে, মানুষের যে মূল চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে না থাকবে আমি পরিপূর্ণ মানুষ হইতে পারবো না। তাই এই বেলায়তে যুগে পরিপূর্ণ মানুষ হইতে গেলে একজন সরল দেশের মানুষের কাছে যাইতে হবে। ওই সরল দেশের মানুষের কাছে গেলে আপনি অবশ্যই সরল হইতে পারবেন। দেখেন ওই সরল দেশের মানুষটাই হচ্ছে আল্লাহর ওলি। আজকে যার নামের গুণগান করছি, একজন আনসার ফকির, বেলায়তে যুগের আল্লাহর ওলিরা তারাই পালে। সাধক কি বলেছে? মুর্শিদ পরশ মনিগো লুহারে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না। শুধু সারা জীবন আনসার ফকির দরবারে পড়ে থাকতে হবে না, সে যে আদেশ যে কর্ম আপনাকে দিয়ে গেছে ওই কর্ম আপনাকে করতে হবে। আমার বাবা মায় ধৈরে আমার স্কুলে ভর্তি করাইয়া দিছে, আল্লাহর 30টা দিন আমি স্কুলে যাই, বই নিয়া ব্যাগ নিয়া স্কুলের ড্রেস পইরা আমি প্রতিদিন ক্লাস করি, কিন্তু ওই ক্লাসের যে শিক্ষক, ওই যে গুরু আমার যে পড়া দিল, আমি ওই পড়া আর কোনো দিন পইরা দেখলাম না, দিয়াও দেখলাম না নিয়াও দেখলাম না, কিন্তু ওই স্কুলে ঠিকই যাওয়া আশা করি। ওই স্কুলে যাওয়া আশা কইরা জীবনে কখনো কিছু শিক্ষা অর্জন করা যাবে না। ওই স্কুলেও যাবো, ওই স্কুলকে ভালোবাসবো, স্কুলের শিক্ষক কি বলে শিক্ষককে ভালোবাসবো, শিক্ষক যে আমাকে পড়াটা দেয় ওই পড়াটা আমি আমার ভিতরে কি বাবা আমার ভিতরে সেই পড়াটাকে আমার জাগৃত করতে হবে, তাহলে ওইখানে কিছু শিক্ষা আমি কিছু আবার মানুষকে দিতে পারবো। ঠিক এইভাবে গুরুর দরবারে শুধু গেলে আর আসবে হবে না, গুরুর যে কর্ম যেই বাণী সেটা অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে, তাহলেই আপনার সব কিছু জাগতিক জগতে ঠিক হয়ে যেতে। দয়াল প